হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো এখন এসেছি রান্নাঘরে ঘুগনি বানাতে। কাবলি ছোলার ঘুগনি আজকে মূল খাবার হবে, তো সেটা এখন বানাচ্ছি। আর শীতকালে দেখবে গাজর কুচি, তারপর বিট কুচি, তারপর তুমি যা দেবে ধনেপাতা, পেঁয়াজ কুচি, এসব দিয়ে বেশ ঘুগনিটা আমার দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে। তো সেটাই এখন আমাদের হচ্ছে মুড়ি খাবারে ঘুগনি আজকে। আজকে দুপুরে রান্না করেছি ভাত, একটা পাঁচমিশালি তরকারি আর মাছের ঝালদা, আর এদিকে আছে মুসুরির ডাল, ধনে পাতা বাটা, আর কালকের একটুখানি টক ছিল মাছে, তো সেইটুকুই আজকে দুপুরে মেনু। তো চলো এবার খেয়ে নি। বাবু 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 কুলি 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 সাজের প্রদীপ লড়ে চড়ে দে দেখে তার মুক্তি ঘুরে লাগো চলো সাজের প্রদীপ লড়ে চড়ে এই দে দে এই দে দে এই দে দে সাজের প্রদীপ লড়ে চড়ে দে দেখে তার মুক্তি ঘুরে সাজের প্রদীপ লড়ে চড়ে দে দেখে তার মুক্তি ঘুরে। এই কার্টুনটাকে দেখো কেমন ভাবে শুয়ে আছে, ওর সোয়া স্টাইলটা দেখে নাও সবাই। সন্ধ্যা হয়ে গেল, বেশ ঠান্ডা পড়েছে, সোয়েটার পরে নিয়েছি, এখন একটু গরম গরম কফি আর হবে ডিম টোস্ট। তো চলো সেটা বানাই। আর একটু করে দাও, দুটো করে চোখ ভালোবাসি না, আমিও সস খেতে ভালোবাসি। আগে দুটো করে চোখ হবে, তারপর মুখ হবে। তো স্মাইলি করতে পারবে না তুমি, হয়েছে হয়েছে না, এবার স্মাইলি হয়ে গেছে, সব দাঁড়িয়ে হয়ে গেছে। তাও খেতে বসো গো, ঠান্ডা হয়ে যাবে। ওটা কি ফিনিশ? তো ডিম টোস্টটা খাওয়ার পর এবার কফি বানানোর পালা। আর শীতকালের সন্ধ্যা ইজ ইনকমপ্লিট উইদাউট কফি, তাই না? তো চলো এখন কফিটাকে বেশ মজা করে খেয়ে নিই।